আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাহিরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা রয়েছি ভুলতা গাউসিয়ার 1 নম্বর মার্কেটে। আমরা রয়েছি মারিয়া জামদানি হাউসে। দেখতেই পাচ্ছেন অসংখ্য টাঙ্গাইলের শাড়িও রয়েছে, জামদানি শাড়িও এদিকটাতে অসংখ্য পরিমাণে রয়েছে। পুরো দোকানটি যদি একবার তাকিয়ে দেখেন, একদম থাকে থাকে অসংখ্য পরিমাণে শাড়ি সাজানো রয়েছে। তবে আমরা এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব ম্যাক্সিমাম টাঙ্গাইলের শাড়ি, এছাড়া আরও বিভিন্ন রকম শাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর শাড়িগুলো যেভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা কথা বলি জুয়েল ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক আগে আসছিলাম, আজকে আসলাম। আজকে আসলাম যে কারণে সেটি হলো যে প্রকৃতির পরিবর্তন হলে কিন্তু মানুষের মনেরও একই পরিবর্তন আসে, আর মনের পরিবর্তন আসে মানে প্রকৃতির পরিবর্তনের পরে পরে কিন্তু ফ্যাশনে একটা পরিবর্তন আসে, প্রত্যেকটা ড্রেসে পরিবর্তন আসে। হ্যাঁ অবশ্যই। শীতকাল চলে যাচ্ছে, গরমকাল আসতেছে। জি জি। তো এই গরমকালকে কেন্দ্র করে শাড়ির নতুন ডিজাইন কি আসছে, নতুন কালেকশন কি আসছে? এই যে আমাদের সামনে 21 ফেব্রুয়ারি আছে, 21 ফেব্রুয়ারি উপলক্ষে যে একটা মাল আমরা আনছি, এটা হলো আপনার যেটা কালোর মধ্যে মানে সাদা মানে সিলভার কালার আছো, সিলভার কালার পার এই যেটা। এগুলোর দামটা কেমন পড়তেছে? এটা ভাই আমাদের দাম পড়ছে পাইকারি দাম যেটা 380 টাকা। 380 টাকা? জি জি। এগুলো পাইকারিতে নিতে পারবেন দর্শক, 380 টাকা করে পড়বে। দেখুন সাদা দিকটা হলো যে আঁচল, আঁচলটা। এগুলো কয় হাতের শাড়ি? এই যে পুরো জমিটা, এটা এটা 12 হাতের উপরে আছে, সারা 12 12 হাতের উপরে রয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন। এটা আমাদের কালার হবে। এই এই শাড়িটার নাম কি ভাই? এই শাড়ির নাম হলো দুপিয়ান। কি শাড়ি? দুপিয়ান। দুপিয়ান শাড়ি দর্শক, আপনারা কিন্তু অনেকেই অনেকবারই বলেছেন যে ধুপিয়ান শাড়ি কোথায় পাবো, এইগুলোই কিন্তু ধুপিয়ান শাড়ি দর্শক দেখতে পাচ্ছেন। ধুপিয়ানের কালার আছে কেমন? ধুপিয়ানের কালার আছে, অনেকগুলো কালার আছে। এখানে একটি কালার দেখতে পাচ্ছি মনে হচ্ছে, হ্যাঁ এটা হলো জাম কালার। এই যে একটা আছে কালো, এটা আছে কালো, ব্ল্যাক রয়েছে, ব্ল্যাকের একটু কালার করা হয়েছে। জি, এটা ধুপিয়ানের মধ্যে আছে, ঠিক আছে। আরেকটা আছে ধুপিয়ানের এক কালার, ওইটা একটু প্রাইস বেশি পড়বে। তার মানে ধুপিয়ানের অনেক কালেকশনই রয়েছে আপনার কাছে? জি জি জি। প্রত্যেকটার দাম পড়ে যাবে, এগুলো 380 টাকা পড়বে। আর যেটা পড়বে আমরা 380 টাকা, এটার দাম পড়বে 400 টাকা। যে সর্বনিম্ন নিতে হবে 6 পিস, মিনিমাম 6 পিস শাড়ি দর্শক আপনাদেরকে ক্রয় করতে হবে যদি আপনি পাইকারি দামে করতে চান। যে আরেকটা কথা বলি দর্শকদের, যে আমরা আসলে 5000 টাকার নিচে হলে আমরা কিন্তু কন্ডিশন করব না। 6 পিস যদি মাল চাই আমরা তো দিয়ে দিব, ঠিক আছে, কিন্তু আমাদের ক্যাশ দিতে হবে। হ্যাঁ মানে আমাদের বিকাশে টাকা দিতে হবে 6 পিসে। আর যদি 5000 টাকার উপর হয় সেক্ষেত্রে আমরা কন্ডিশন মাল পাঠিয়ে দেব। আচ্ছা আচ্ছা। তো নেক্সট আমরা কোন শাড়িটা দেখাবো জুয়েল ভাই? হ্যাঁ নেক্সট আমরা দেখাবো এই যে আমাদের যে টাঙ্গাইল শাড়ি, যেগুলো মনে করেন যেগুলো টাঙ্গাইল শাড়ি, হ্যাঁ যেগুলো এগুলো আছে এই যেটা। এগুলো কি একটু বয়স্ক মতো মানুষের জন্য? এগুলো আপনার বয়স্ক মিডিয়াম সবাই পড়তে পারে। আচ্ছা, এগুলোর দামটা কেমন? এগুলোর দাম পড়বে ভাই আপনার 340 টাকা। 340 টাকার শাড়ি? জি। আচ্ছা এই শাড়িটির আঁচল কোন দিকে, জমি একটু বলেন তো আমাদেরকে, একটু মেনশন করে আঁচলটা। এটা আপনি দেখা যায় অনেক বেশি আঁচল, হ্যাঁ এটা আঁচলটা 48 স্টেপ থাকবে। এই যে এগুলো সুতার কাউন্ট কেমন হতে পারে? এই সুতার কাউন্ট মোটামুটি ভালোই কাউন্ট, মোটামুটি চলে আর কি। এগুলো চলে ভালোই আছে। হ্যাঁ এটা হলো আমরা সাইড কাউন্ট বলে, বা সাইড কাউন্ট বলে, সাইড আর সাইড। আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা কোন শাড়িটা দেখাবো? হ্যাঁ এটার মধ্যে মনে করেন ভাই সামনে যে আছে কয়টা, সামনে রমজান আছে, ঠিক আছে, অনেকে দেওয়ার জন্য যেমন মানুষকে দেয়, অনেকে গিফট করে, গিফট করা বা অনেকে বেচার জন্য নেয়, ঠিক আছে। যেমন দাদা একজন 10-20 টাকা আপনার মানুষে দেয় না? আচ্ছা ওইরকম দিতে পারবে আর কি, মানে দেওয়ার জন্য এগুলো ভালো হবে। এটার কালার আছে কতগুলো? এগুলো আমাদের পুরো বান্ডিলে, যে পিছনে বান্ডিলগুলো দেখতেছেন, এই বান্ডিলে একটার মধ্যে 6টা করে কালার আছে। দেখতে পাচ্ছেন একটি বান্ডিলে 6টি করে কালার আছে। জি, সেটিং করা আছে, সেটিং করা পেটি থাকবে। আর আপনারা এই দিকটা দেখুন, অনেক শাড়ি এভাবে হ্যাং করা রয়েছে। টাঙ্গাইল জামদানি দর্শক দেখতে পাচ্ছেন, পুরো ফুল বডি কাজ করে এটা। আচ্ছা এগুলোর দামটা কেমন পড়বে? 1000 টাকা জোড়া। এগুলোর সাথে কি ব্লাউজ পিস আছে? না ব্লাউজ পিস নাই, কিন্তু কাপড় 12 হাতের উপর আছে, 12 হাতের উপরে রয়েছে। এটা কি আঁচলটা? হ্যাঁ এটা আঁচলটা, জমিনটা এটা হলো আঁচল, এইদিকটা জমিন। হ্যাঁ এই যে আঁচলের দিকটা একটু দেখেন, এই যে আঁচল, আঁচলের দিকটা একটু অন্যরকম করা হয়েছে দেখতে পাচ্ছেন। এই শাড়িটার দাম পড়ে যাবে? সেটার দাম পড়ে যাবে 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া, 500 টাকা পিস। দর্শক অবশ্যই আপনাকে পাইকারি ক্রয় করতে হলে এখান থেকে 4 পিসের নিচে না। জি, নেক্সট আমরা কোনটা দেখবো? নেক্সট আমরা দেখবো হলো এই যে আপনার এই যে একটা সিল দেখাইছিলাম, আমরা একটু দেখাই ভালো মতো। এই শাড়িটা খুব ভালো চলে, আমি বুঝি না কেন
সেটা ভিডিওতে দিতে না দিতে অনেক বিক্রি হয়। এই শাড়িটা যত বেশি বিক্রি করছে আমার মনে হয় যে এবছর মানে সবচেয়ে বেশি ভিডিও করছে বিক্রি করছে অনলাইনের মধ্যে। আচ্ছা ব্লু কালারেরটা, ব্লু কালারেরটা মনে হয় সবচেয়ে বেশি সেল হয়। হ্যাঁ 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 ব্লু, এগুলো সবগুলো কালার। এগুলোর দামটা কেমন? এগুলোর কালারটা হলো আপনার, এগুলো কালার বিভিন্ন কালার তো আছে, দামটা পড়তেছে আপনার 300 টাকা। 300 টাকায় সিল্ক শাড়ি, যেটা দাম বাড়ছে 10 টাকা, তাও আমরা বাড়াই নি এখন। এই সিল্কের যে সিল্কের ভিতরে দর্শক দেখতে পাচ্ছেন, জি এটা হলো 300 টাকা প্রাইস। এটা আঁচল, জি এটা পুরোটা জমিন মেরুন কালার, কালারের রয়েছে আমাদের কালার আছে ভাই। এটা কয়টি কালার আছে? এর মধ্যে 8-10টা কালার আছে, যেগুলো সবগুলো কালার হবে। 10টি কালারের শাড়ি যেগুলো সব দর্শক, এই যে প্রত্যেকটাতে দেখুন অনেক কালারের রয়েছে, যেগুলো কালার সবগুলো কালার হয়। তো এরপরে আমরা কোন শাড়িটা দেখব? এরপর আমরা দেখব এই যে একটা আছে, এটা কি শাড়ি? হ্যাঁ টাঙ্গাইলের চোষা শাড়ি, চোষা চোষার ভিতরে। হ্যাঁ টাঙ্গাইল চোষা, দর্শক দেখতে পাচ্ছেন এর মধ্যে কালার আছে। এটা কিন্তু বেশ সুন্দর, জি বলা যায় না। আমি এটা এই শাড়িটা দেখতে বেশ ভালো লাগছে। আমাদের কালার আছে, এই যে আমাদের বিভিন্ন ধরনের কালার হবে এবং ডিজাইনও হবে। আচ্ছা এগুলো বিক্রি করছেন কত করে? এগুলো বিক্রি করছি আমরা 600-1200 টাকা জোড়া। 600 টাকা পিস, 1200 টাকা জোড়া। জি আমি বলবো, আমি বলবো যে যে ভাই যে বোন মানে ব্যবসা করার জন্য নিবে, আমি বলবো যে সরাসরি আমাদের দোকানে আসতে। কারণ আমাদের দোকানে আসতে তাদের অনেক ধরনের কোয়ালিটি আছে, ওনারা দেখতে পারবে, আইসে নিতে পারবে। কারণ ব্যবসা যদি করে আর কি, আর যদি কাছে হয় আমাদের, আর সেক্ষেত্রে যদি দূরে থাকে, যদি চিন্তা করা যায় আমি আসবো না, তাহলে আমরা পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে। যদি রাজশাহী থেকে কেউ আসে, রাজশাহী থেকে কেউ, হ্যাঁ অবশ্যই আমাদের আমাদের অনলাইন দেখে যদি কেউ আসে, তার জন্য মনে করেন যতটুকু সম্ভব আমরা কমায় রাখার চেষ্টা করবো। আচ্ছা খাদির মধ্যে কোনো শাড়ি আছে? খাদি কাপড়, খাদি কাপড় আমরা তো দেখলাম, মণিপুরি আছে? জি জি মণিপুরি, মণিপুরি দেখান আমাদেরকে। হ্যাঁ অবশ্যই মণিপুরি দেখতে চাই, মণিপুরির দামটা কেমন দেখাইতে চাই দর্শক বন্ধুদের। দর্শকেরা মণিপুরি দেখতে পাচ্ছেন, এই মণিপুরি, মণিপুরির মধ্যে পুরো জমিনটা হলো যেটা। মণিপুরির কালার কেমন আছে আপনার কাছে? হ্যাঁ মণিপুরির মধ্যে ভাই একটা বান্ডেলে 4টা করে থাকে, প্রতিটা 4টা করে, 4টা কালার। আচ্ছা এগুলো দামটা কেমন পড়ে যাচ্ছে? এই যে মণিপুরি, এটা জমিনটা হলো এটা, এবং আঁচলটা থাকবে স্টেপ। আচ্ছা আচ্ছা ঝুম শাড়ি আছে নাকি? হ্যাঁ ঝুম শাড়ি আছে, ঝুম দেখতে চাই আমাদেরকে ঝুম দেখান। জি মণিপুরি দামটা আমরা বলে দেই, বলেন মণিপুরি দামটা পড়বে আপনার লোকে পাইকারিতে আমরা 650। 650 টাকা পার পিস দর্শক বন্ধুরা, সর্বনিম্ন এগুলো 4 পিস থাকবে এক পেটিতে, ঠিক আছে 6 পিস করে নিতে হবে থাকবে। তো এখন আমরা কোনটা দেখব শাড়ি? এখন আমরা সবে তো আসলে শাড়ি সমারোহ, শাড়ির দোকান, শাড়ি সমারোহ থাকার কথা। এখন হলো ঝুম শাড়ি, যেটা জুমের কালার কেমন আছে আপনার কাছে? জুমের মধ্যে অনেক কালার আছে ভাই, কালার অনেক কালার দেওয়া যাবে। জুম এখন চলছে কেমন? এক সময় তো প্রচুর চলছিল, এখনো মোটামুটি হচ্ছিল, এখনো ইনশাআল্লাহ এখনো ভালো চলে। এগুলোর দাম কেমন? যারা খোঁজে তারা এখনো খোঁজে, ঠিক আছে। এগুলোর এখন দাম কেমন? এটা দাম পড়ছে ভাই 400 টাকা। 400 এটা ভালোটা, ঠিক আছে। জি হ্যাঁ এটা ভালোটা, অনেকে আবার বকি সকি দেয় যে কমে কমে আসছে, আসলে কমেরটাই কমে দেয়, ভালো কোয়ালিটি কেউ কমে দিতে পারে না। সুতার কোয়ালিটি মেশিনের কাজ হয়, মানে হাতের কাজটা থাকে না, হাতের কাজ থাকে না। জি এটা হলো আমরা পুরো জমিন টুল, এটা এটা পুরো জমিন। হ্যাঁ এই যে এর পুরো বডির কাজ করা, এটা রাতুল হবে আলাদা, এটা একদম এটা আমাদের কালার হবে। জি রাতুল দাম কেমন পড়বে? এগুলোর দাম পড়বে 750। 750 টাকা পাচ্ছেন এরকম। এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কালার হয়, লাল হলুদ সব ধরনের কালার হবে। জি অনেক কালারের রয়েছে। জি এরপরে আমরা দেখাবো হলো ভাই কাতান, কাতান দেখি আমরা। জি কাতানের মধ্যে অনেক কালার আছে দর্শক বন্ধুরা, মনে হয় যে কালারটা আমরা ভিডিওতে দেখাই ওই কালারটা অনেকে বেশি চায়। দর্শক আপনারা দেখছেন কাতানের বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে। এই যে রাতুটা, এটা আছে অল পুরো জমিনটা, এটা অলওভার পুরো জমিনটা হবে এইরকম কাতান। এগুলোর দাম কেমন পড়তেছে? এগুলো পড়বে ভাই 700 টাকা। 700 টাকা শাড়ি। জি ঈদের কি নতুন কালেকশন কিছু আসছে? কারণ যেহেতু আপনার পাইকারি বিক্রি করতেছেন, সেহেতু কিন্তু এগুলো আমরা এবারে এবার আমরা রমজান ঈদে এগুলো চলবে, এবং নতুন কিছু আছে ওটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এবছর এই কাতানটা খুব ভালো চলছে। এই কাতানগুলোর দাম পড়ে যাচ্ছে প্রত্যেকটা 700 টাকা করে। 700, জি 50 টাকা আমরা কমাই দিচ্ছি এখন ঈদ উপলক্ষে, যে সবার মানে সামনে ঈদ তো ওই সিজনে, মানে সবাই মানে মাল টানো চাই জন্য বেশি করে নেই। এটি আরেকটি কালার দর্শক দেখতে পাচ্ছেন, এটাও কাতানের। হ্যাঁ এটা একটা কালার। হ্যাঁ জি আচ্ছা গোলাপি কালারটাতে এই যে কালার দর্শক দেখতে পাচ্ছেন, এটি একটি কালার, একটি কালার এই যে হলো গোলাপি কালার। মানে প্রতিটা কালারই ভাই খুব সুন্দর কালার, এগুলো প্রত্যেকটা কালারই ভাই বলছে অনেক সুন্দর। জি এগুলো প্রত্যেকটার দাম পড়বে
যেটাকে বলে মানুষকে আসলে বিভ্রান্ত করা, ওইরকম কমেন্টও করে। তো সেক্ষেত্রে আপনাদের শাড়ি যদি আনফরচুনেটলি একটু কম হয়, খুব সহজে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো নেক্সট আমরা কোনটা দেখবো, যে একটা শাড়ি আছে এগুলো আমি 700 করে সিল জামদানি, যেটা হাফ সিল জামদানি বলা হয়। নাম কি? এটা জামদানি কাজ করা রাতন, এটা এটা হাফ সিল জামদানি, যেটা দেখছেন এগুলোর দাম পড়ে যাচ্ছে 700 টাকা। আপনার যেটা আসলে রয়েছে সুতা সেটাই আপনি বলছেন? অবশ্যই ইনশাল্লাহ। এদিকটাতে আরো অসংখ্য শাড়ি রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন ক্যাটাগরি। তারপরে যে একটা দাঁতের মাল আছে আমাদের কাছে, যেটা আগে তো একটা দাঁতের মাল দিয়ে দেখেছিলাম। এটা যেটা দেখছিলেন দেখাচ্ছিলেন, এটা কি শাড়ি? দাদার শাড়ি, এগুলোর মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি আছে আর কি। এগুলা আচ্ছা অনেক ক্যাটাগরি রয়েছে, এগুলোর দাম পড়ে যাবে প্রত্যেকটা 500 থাকবে। ঠিক আছে আচ্ছা আচ্ছা, এটা কয় হাতের শাড়ি? এটা হলো 12 হাত শাড়ি। না 12 হাত তো আসলে সব শাড়ি বলা হয়, কিন্তু ভাই এগুলো যারা খুঁজছে মানে হাতে 12 হাতের উপরে আছে কম হয়? না না এগুলো কম হবে, এগুলো তো সেটা হবে না। না 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 এগুলো বিক্রি করতেছেন আপনি? এগুলো বিক্রি করতেছি আমরা 600 টাকা করে, 1200 টাকা করে, 1200 টাকা করে। এটার কালার আছে তো? না আমাদের কালার পেডি আছে, পুরো এক পেডিতে 6টা করে কালার থাকে। দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ পুরো পেডি আছে, বান্ডেল আছে, মাল দুটো দিয়েছে। আপনারা চাইলে এখান থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন, তবে আপনি পাইকারিতে নিতে হলে প্রত্যেক700 টাকা। আচ্ছা এই শাড়িগুলোর আঁচল কোন দিকে, আসলে জমিন কোন দিকে একটু দেখান তো আমাদের। এই শাড়িগুলোর আঁচল তো এটা, এটা আঁচল? জি। মানে আঁচল আর জমিনের মানে তেমন বেশি পার্থক্য না? পার্থক্য আছে ডিজাইনের সাথে, ডিজাইন একটু বড় আর ছোট করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন, তেমন চেঞ্জ রাখা হয় নাই। তবে এই শাড়িগুলো দেখতে বেশ সুন্দর, এগুলোর দাম পড়ে যাচ্ছে প্রত্যেকটা 700 টাকা। এছাড়া দেখুন দর্শক এদিকে আরো অসংখ্য শাড়ি আছে, আরো কিছু শাড়ি আমরা দেখবো। জুয়েল ভাই হয়তো দেখাচ্ছেন, বান্ডেল খুলছেন যেহেতু। জি, এই যে একটা শাড়ি আছে, এই যে একটা শাড়ি, এগুলোর দামটা কেমন? এগুলোর দাম পড়বে 750। 750 টাকার শাড়ি, কিন্তু দেখতে বেশ সুন্দর। এগুলো নতুন কালেকশন আমাদের, ঈদ কালেকশন এগুলো, আপনাদের ঈদ কালেকশন চলে আসছে এগুলো। চারটা করে কালার হবে এগুলো, এগুলো চারটি করে যে নিবে চারটা কালার পরে নিতে হবে এগুলো, মানে অন্য কোনো মানে ভাই ভাই সেটিং করে নিতে হবে। জি জি কালার সেটিং করে নিতে হবে। আমরা কিন্তু অলরেডি অনেক শাড়ি দেখিয়েছি। জি জি, এটা আছে নরমাল চারটা চারটি কালার আর কি, পুরো চারটি চারটি কালার হবে। আর একটা মাল আছে বলমালা দত, ওদিকে দেখুন আরো অসংখ্য শাড়ি। এই যে একটা মাল আছে, এটা এটা আমরা লালটা দেখি, হ্যাঁ লালটা, এই যে এই কালারগুলো আমরা প্রতিটা কালারই খুব সুন্দর। এটার নাম কি এই শাড়িটা? হ্যাঁ এই শাড়িটার নাম হলো আমরা বলি যে বলপার, বলপার, হ্যাঁ বলপার ব্লাউজ পিস হয় এটা। এটা কি কাতানের মধ্যে? না কাতানের মধ্যে না, এটা আমরা হাফ সিল্কের ভিতরে, হাফ সিল্কের মধ্যে বলপার, হ্যাঁ ব্লাউজ পিস হবে এগুলাতে, ব্লাউজ পিস হবে। এই দিকটা হলো গোল্ডেন, দিকটা হলো যে আঁচল, হ্যাঁ আঁচল।
আর পুরো জমিন বা পুরো শাড়িটাই এরকম হবে, এরকম হবে। এটার দাম পড়বে, হ্যাঁ যেটা এটার দাম পড়বে আপনার 2400 টাকা জোড়া, 1200 টাকা পিস, 2400 টাকা জোড়া। তবে শাড়িগুলো বেশ সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো সুতার কাউন্ট কেমন? এই সুতার কাউন্ট এগুলো একদম চিকন সুতা, কিন্তু এই যে আচ্ছা 80-80 হবে তো? কিন্তু হ্যাঁ 80-80, কিন্তু এতটা মানে পাতলা হবে না তো দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন পাতলা কিন্তু এতটা পাতলা না। আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন 80-80 কাউন্টের কাপড় মানে অবশ্যই নিঃসন্দেহে বলা চলে এটি ভালো মানের কাপড় দর্শক। তো এটার দাম পড়ে যাবে প্রত্যেকটা 1200 টাকা, 2400 টাকা জোড়া। জুয়েল ভাই অনেক শাড়ি আরেকটা যে মাল হলো দামি মাল রসন বাবু ভাইয়ের, আর কি শাড়ি দেখাতে যাচ্ছে জুয়েল ভাই, দেখি আমরা ওটাও দেখি এই যে এটা আছে একটা, সেটি আপনাদেরকে দেখাই দর্শক। এই একটা আছে আপনার, এটা আছে মুরবিদের, মুরবিদের কোয়ালিটি। এটা হলো আপনার হলো হাইব্রিডের ভিতরে কিন্তু পুরো জমিন কাজ করা, এটা পুরো এটা আমরা পড়বে লাগে 2100 টাকা জোড়া। এইটা হলো আঁচল, এর আঁচলটা পুরো জমিন এটা হলো ভাই, এটা 2100 টাকা জোড়া পাইকারি জি। 1050 টাকা পিস পেয়ে যাবেন এই শাড়িগুলো। এটার কালার আছে কেমন? এটার মধ্যে কালার আছে চারটি করে কালার, তবু একটা বেটি দাও তো, চারটি করে কালার রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন। এই শাড়িটি যেটি দেখছিলাম এটা চারটি কালার রয়েছে, এই যে এদিকটাতে দেখতে পাচ্ছেন বান্ডেল আনা হচ্ছে, এই যে পুরো বান্ডেলের মধ্যে কালার হলো, এই বান্ডেলে কালার সেটিং করা রয়েছে, এই যে পুরো সেটিং কালার চারটি তারিখ কালার। তো জুয়েল ভাই আমরা কিন্তু অনেক শাড়ি দেখাইলাম আপনার দোকান থেকে, হয়তো অসংখ্য শাড়ি রয়েছে যেগুলো দেখানো হয়নি, তো যেটি হলো যে ইমোতে দেখে নেওয়ার সুযোগ আছে তো? হ্যাঁ ইমোতে দেখে নেওয়ার সুযোগ আছে, সুযোগ রয়েছে জি অবশ্যই। তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যদি এই যে শাড়িগুলো দেখিয়েছি এর মধ্যে পছন্দ না, এর মধ্যে ভাই অনেক শাড়ি আছে যেগুলো আমরা দেখাইনি, 450 টাকা করে এগুলো ইমোতে ক্রয় করতে পারবেন, মানে জামদানি কাটা করি এগুলো আমরা অনেক মাল আছে। তো জুয়েল ভাই আপনার সাথে যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো একটু বলবেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গাউসিয়া, গাউসিয়া মার্কেট 1 নিচতলা, 5 নম্বর গলি, 66 নম্বর দোকান, মারিয়া জামদানি হাউস, ঠিক আছে। আর আমাদের মোবাইল নাম্বার হলো 01730 753515, এই নাম্বারে ইমো আছে, ঠিক আছে এই নাম্বারে ইমো আছে, আপনি ইমোতে মনে করেন ভিডিও করে দেখে নিতে পারবো সবাই। তো আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন জি ভাই, আপনি ভালো থাকবেন। দর্শক বন্ধুরা আমরা দেখাচ্ছিলাম বিভিন্ন রকম শাড়ির দাম দর, তো যেটি হলো যে আমরা কিন্তু রয়েছি ভুলতা গাউসিয়াতে, আপনারা অনেকেই মিস্টেক করেন আসলে নিউ মার্কেট গাউসিয়ায় চলে যান, এটি কিন্তু নিউ মার্কেট গাউসিয়া না, এটি নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে ভুলতা গাউসিয়া। তো বন্ধুরা আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখলেন বা দেখছেন আপনারা প্রত্যেকে নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। তবে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখেন বা ভালোবাসেন, তারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।